পল্লী বিদ্যুৎ সমিতি দিনাজপুরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির এক নম্বরের ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস সহায়ক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সো চাকরির এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলবো, কতজন নিয়োগ করা হবে। আবেদনের লাস্ট ডেট অলরেডি দেখতে পাচ্ছেন 1 নভেম্বর, অর্থাৎ নভেম্বরের 1 তারিখ পর্যন্ত আবেদন চলবে। তো সম্পূর্ণ কিন্তু আমি দেখাবো, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং সরকারি চাকরির ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর, আগে আমি একটু পড়ে নিচ্ছি, দেখেন এটা কী লেখা রয়েছে। প্রথমে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর নিম্নবর্ণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে, এখানে কিন্তু চাকরিটা ওরা কিন্তু অস্থায়ীর কথা বলেনি বা শর্ত সাপেক্ষে বলেনি, এখানে সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে চাকরিটা কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে এবং এর জন্য কিন্তু বাংলাদেশের নাগরিকের নিকট হইতে কিন্তু নির্ধারিত ফরমের স্বহস্তে পূরণকৃত মানে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। ওকে, তো আমি বিস্তারিত বলতেছি, আগে পদটা দেখাই আপনাদেরকে। ডাটা এন্ট্রি অপারেটর মহিলা, শুধুমাত্র মহিলাদের জন্য 3টি এবং কম বা বেশি হতে পারে। ওকে, পদ সংখ্যা কিন্তু কম বেশি হতে পারে। বয়স সীমা দেখেন এখানে 18 থেকে 30 বছর হতে হবে আপনাদেরকে। তারপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী আপনাদেরকে বয়স সর্বোচ্চ কিন্তু 18 হতে হবে, এটাই পুরোটা এখানে বলে দিয়েছে আর কি। এখন বেতন স্কেল হবে আপনাদের এখানে দেখেন 2016 অনুযায়ী আর কি, গ্রেড 2016 অনুযায়ী 18,300 টাকা থেকে 46,240 টাকা কিন্তু আপনাদের বেতন ভাতাদি সহ আপনারা কিন্তু এখানে পাবেন, 46,240 টাকা। ওকে, এবং এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে, শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা GPA 4 এর মধ্যে 2.5 অথবা GPA 5 এর ভিতরে 2.50 পেয়ে উত্তীর্ণ হলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং বাংলা এবং ইংরেজিতে কম্পিউটারের টাইপিংয়ে 20 এবং 30 শব্দ কিন্তু টাইপ করতে হবে প্রতি মিনিটে। কম্পিউটার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, কম্পিউটারের যাবতীয় কাজ আপনাদেরকে জানতে হবে, ওয়ার্ড প্রসেসিং, প্রিন্টিং, ই নথি যোগাযোগ, অর্থাৎ সম্পূর্ণ কিছু কম্পিউটারের কিন্তু আপনাদের স্কিল জানতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। ওকে, এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাদের সকল কিছু এই জায়গায় লেখা রয়েছে, সবগুলো পড়ে শোনানো সম্ভব না, আপনারা একটা স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিওটা আটকে রেখে এগুলো পড়ে নেবেন আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। ওকে, এরপরে রয়েছে 2 নম্বরে অফিস সহায়ক, টোটাল পদ হচ্ছে 2টি, পুরুষ, শুধুমাত্র পুরুষদের জন্য। এবং এখানে দেখেন বেতন কাঠামো 2016 অনুযায়ী আপনারা পাবেন 15,500 টাকা হতে 39,170 টাকা পর্যন্ত আপনারা এখান থেকে বেতন পাবেন টোটাল। ওকে, সব কিছু মিলে এখানে আবেদন করতে পারবেন আপনারা এসএসসি এবং শুধুমাত্র এসএসসি পাস হলেই এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই সৎ বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে, সুঠাম দেহের অধিকারী হতে হবে, বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে প্রার্থীকে, চিঠিপত্র আদান প্রদানের পরিষ্কার পরিচ্ছন্ন গৃহস্থালী এবং অফিস ডেকোরেশনের কাজে পারদর্শী হতে হবে। এগুলো কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স চেয়েছে আর আবেদন করতে পারবেন যারা, সেটা তো দেখে দিয়েছি, এই পাশ থেকে দেখে আপনারা আবেদন করে নেবেন। সো এখন আপনার আবেদনকারীগণকে কী করতে হবে, আবেদনকারীগণ দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর ওয়েবসাইটটাকে ভিজিট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা ভিজিট করবেন। ওয়েবসাইটে ভিজিট করে নির্ধারিত একটা ফর্ম পাবেন আপনার আবেদন ফর্ম, সেই ফর্মটা ডাউনলোড করে নেবেন A4 সাইজে। ওকে, দেখতে পাচ্ছেন A4 সাইজে ডাউনলোড করে নিয়ে এখান থেকে দেখুন আরও স্পষ্ট করে বলে দিয়েছে যে নিজ হাতে যথাযথভাবে পূরণ করতে হবে সেই ফর্মটা। ওকে, ফর্মে কী কী চেয়েছে নিজ হাতে আপনারা পূরণ করবেন এবং পূরণ করার পরে আগামী 1-11-2022 অর্থাৎ নভেম্বরের 11 তারিখের মধ্যে আপনারা অফিস চলাকালীন সময়ে সিনিয়র জেনারেল ম্যানেজার দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1 এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে আবেদনপত্রটি পাঠাতে হবে। আমরা বলতেছি সিনিয়র জেনারেল ম্যানেজার দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1। ওকে, এখন আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে বা সাদা কাগজে বা টাইপকৃত কাগজে সরাসরি কোনো আবেদনপত্র অথবা উল্লেখিত তারিখের পর যদি কোনো আবেদনপত্র প্রেরণ করেন তাহলে কিন্তু আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এখন উল্লেখ্য ফরমের সাথে সংযুক্ত প্রবেশপত্রটি পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য হবে, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ওকে, এখন আপনারা প্রাথমিক অবস্থায় আপনাদেরকে 1 বছরের জন্য কিন্তু নিয়োগ প্রদান করা হবে, তারপরে কিন্তু আপনাদের চাকরিটা স্থায়ীকরণ করা হবে। ওকে, এই 1 বছরের ভিতরে যদি আপনাদের কোনো কিছু পেয়ে থাকে তাহলে কিন্তু আপনারা চাকরির এখানে থেকে কিন্তু বরখাস্ত করতে পারে। ওকে,
সো এরপরে দেখেন আমাদের সাথে কী কী লাগবে, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ফটোকপি, সাম্প্রতিক তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ফটোকপি, যখন এটা ইন্টারভিউ দেবেন আর কি তখন কিন্তু লাগবে আপনাদের এখানে সব কিছু। কী কী লাগবে আপনারা পুরো সব কিছু দেখে নেবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দেখে নেবেন। ওকে, সো অবশ্যই আবেদনপত্রটি কিন্তু ডাকযোগে আপনাদেরকে পাঠাতে হবে। ওকে, সো গাইস আজকে এ পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।